সারা দিন কৃষি কাজ করে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে মধ্যরাত পর্যন্ত ফসল পাহারা দিয়েও রক্ষা হচ্ছে না ফসল। এমনই ঘটনা ঘটল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায়। মঙ্গলবার ভোর রাতে দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গল থেকে বেরিয়ে দক্ষিণ দেওগাঁয়ের বিকাশচন্দ্র দাসের প্রায় এক বিঘা বাঁধাকপি ক্ষেত, আধা বিঘা বিম ক্ষেত, লঙ্কা ক্ষেত তছনছ করে দেয় হাতির দল। ক্ষতিগ্রস্ত কৃষক বিকাশচন্দ্র দাস জানান, ফসল উৎপাদন করেও নিশ্চিন্তে সেই ফসল ঘরে তুলতে পারছি না। বহু টাকা ব্যয় করে বিভিন্ন ফসল শাকসবজি চাষ করি, কিন্তু শেষ মুহূর্তে হাতির দল এসে সব শেষ করে দিয়ে নিঃস্ব করে দিচ্ছে। বন দপ্তরকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন করেন এলাকার কৃষকেরা। তিন দিন হয়েছে, মানে পরশু দিনে বাইরে ছিল, আজকেও বাইরে হয়েছে। হ্যাঁ, এরকম যে সবজি চাষ করি, হ্যাঁ, বাঁধাকপি, লঙ্কা, তারপরে বিনস, এগুলো এই জঙ্গলের থেকে বাইরে এসে ফরেস্টের সাথেই আমরা, হ্যাঁ, জঙ্গল থেকে বাইরে এসে এরকম আমার ক্ষতি করে, প্রতি বৎসরই করে এরকম। প্রতি বৎসর বলতে প্রতি আবাদে আবাদে, তিন মাস বাদে বাদে যে আবাদগুলো হয় সবগুলোই এরকম করে। এরপর আমি আজকে তিন মাস থেকে এই যে সবজির চারাগুলো উঠাইছি, হ্যাঁ, সবজি কালকে বিনস আর বাঁধাকপি, বাঁধাকপি মোটামুটি এক বিঘার মতো হবে, হ্যাঁ, বিনস আধা বিঘা, লঙ্কা আছে আধা বিঘা, লঙ্কাটা অবশ্য খায় না, কিন্তু এই পাড়া টাড়া দিয়ে ভেঙে ফেলায়, হ্যাঁ, এগুলো করছে। তো যাই হোক, আমাদের এগুলো আমরা একটু কি চাচ্ছেন, আমি একটু ইচ্ছে চাই যে ডিপার্টমেন্ট একটু ইয়া দেয়, সেফ দেয়, যাতে আমাদের এইভাবে না ক্ষতি করে, এগুলাই আমরা চাচ্ছি। নামটা আপনার? আমার নাম বিকাশচন্দ্র দাস। अब पाए बड़ी पेट्रोल और डीजल की कीमतों से छुटकारा, साथ ही प्रदूषण से भी मुक्ति। ना रजिस्ट्रेशन, ना लाइसेंस की जरूरत, अब चलाए टेंशन फ्री। आपके शहर जयगांव में पहली बार इलेक्ट्रिक बाइक्स और स्कूटी का एक्सक्लूसिव शोरूम बीएम मोटर्स, जॉय ए बाइक के अथोराइज्ड डीलर। संपर्क करें बीएम मोटर्स, एनएस रोड ऑपोजिट वेद व्यास स्कूल जयगांव। कॉल 9733412216, 9933533659।